ইহসান, ইহসান এই জিনিসটা যাতে থাকে। ইহসান ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে না দেখলে আল্লাহ তোমাকে দেখছেন। এবং এই জিনিসটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে নয়, ইবাদতের বাইরেও সবসময় মোরাকাবাতুল্লাহ, আল্লাহ তাআলার নজরদারি পর্যবেক্ষণের সবসময় এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যে কোনো প্রকার অপকর্ম হারাম থেকেও নিজেদেরকে আমরা রক্ষা করতে পারব। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইখলাসের পরে সেটা হচ্ছে জ্ঞান অর্জন। জ্ঞানের দিকটা শক্তিশালী করতে হবে, যেভাবে হোক জ্ঞান ছাড়া কিন্তু দাওয়াতি কাজের সফলতা কখনোই আসবে না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, বলুন এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারী কোন আল্লাহর দিকে ডাকি জেনে বুঝে জ্ঞান সহকারে। জ্ঞান ছাড়া তো চলবে না, আমি যদি জ্ঞান অর্জনই না করি, আমাদের অনেক দায়রা আমরা একটা পর্যায়ে যে জ্ঞান অর্জন করা ছেড়ে দিই, আর চর্চা করি না, কিন্তু এটা ঠিক না, বরং আমাকে চালিয়ে যেতে হবে প্রচেষ্টা। যত বড়ই ডিগ্রি অর্জন করি না কেন, জ্ঞানের সীমা নেই। আপনাকে যদি 200 বছর হায়াত দেওয়া হয় তবুও শেষ করতে পারবেন না জ্ঞান অর্জন করে। সেজন্য অবশ্যই দাওয়াতি কাজও করব, সাথে কিন্তু একটা সময় আমাকে বের করতে হবে জ্ঞান অর্জন করার। আমরা অনেকে পত্রিকা বিতরণ করি কিন্তু নিজেরাই পড়ি না, এরকম বহু এজেন্টকে আমি দেখেছি, উনি বিতরণ করে বেড়ে 40 কপি 50 কপি কিন্তু নিজে একদিনও খুলে দেখেন না পত্রিকা। যদি বলি যে এই মাসের সম্পাদকীয়টা কী বা এই মাসের